বন্ধুরা, স্যামসাং এর তরফ থেকে নতুন আরো একটা মোবাইল বার হল এম সিরিজ ও স্যামসাং গ্যালাক্সি M54 5G ফোনটা। এই ফোনটা বালা স্পেসিফিকেশন দেখতে হইবা। তো আজকে আপনাদের সামনে কথা কইব স্যামসাং গ্যালাক্সি M54 5G ফোনের বিষয় নিয়ে। এই ফোনটার কিটা স্পেসিফিকেশন ডিটেইলস দেবা হইব, এই ফোনটার কত টাকার মধ্যে লঞ্চ হইব, এই ফোনটা কোন সময় দেখতে হইবা, যদি সো এই ফোনটার বিষয় সম্পূর্ণ জিনিস জানতে চান তাহলে আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবা। চলুন বন্ধুরা দেখিলে এই ফোনটার কিটা স্পেসিফিকেশন ডিটেলস দেখতে পাইবা। সবার ফুলে এই মোবাইলটার ডিসপ্লে থেকে শুরু করে এই মোবাইলটার অনেক পালা ডিসপ্লে দেখতে পাইবা। 6.7 ইঞ্চির ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হইব। এই ফোনটার নস দেখতে পাইতে না ছোট একটা পাঞ্চল দেবো। এই স্পেট ইস্যু যদি সে দেখা যায় 20.9 স্পেট ইস্যু দেখতে পাইবা। 120Hz রিফ্রেশ রেট দেওয়া হইব। স্ক্রিন টু বডি রেশিও খুব ভালো দেখতে পাইবা। এই ফোনটার যখন ডিসপ্লে হইব পাল্লা ডিসপ্লে আপনারা দেখতে পাইবা, ডিসপ্লের কোনো কম্প্রোমাইজ দেখতে পাইতে না। এই ফোনটার যদি সে ক্যামেরা দেখা যায় এই ফোনটার ক্যামেরাও ভালো ক্যামেরা দেখতে পাইবা। এই ফোনটা তিনটে ক্যামেরা দেবো, ফোর সাইডে একটা ফুলকুর ক্যামেরা হইব 64 মেগাপিক্সেলের F1.8 aperture সঙ্গে দেবো হইব, যেটা দুই নম্বর ক্যামেরা হইব একটা 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল দেবো হইব, যেটা তিন নম্বর ক্যামেরা হইব 5 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স দেখতে হইবা। সেলফি ক্যামেরা যদি দেখা যায় এই ফোনটার 16 মেগাপিক্সেলের, সরি বন্ধুরা এই মোবাইলটা 32 মেগাপিক্সেলের পাঁচজন সেলফি ক্যামেরা দেখতে পাইবা, 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেবো হইব। ক্যামেরাতে কোনো কম্প্রোমাইজ দেখতে পাইতে না, ভালো ক্যামেরা দেখতে পাইবা। এই ফোনটার যদি সে পারফরমেন্স প্রসেসর দেখা যায় এই ফোনটার স্যামসাংয়ের প্রসেসর দেবো হইব, একবারে নতুন স্যামসাংয়ের প্রসেসর সবর ফুলে এই মোবাইলটা দেবো হইব। স্যামসাং এক্সিনোস 1380 অক্টোকার প্রসেসর দেখতে পাইবা। এই প্রসেসরটার ক্লক স্পিড হইল গিয়ে 2.4 গিগা ক্লক স্পিডে চলে। এই প্রসেসরটা বেজান পাওয়ারফুল প্রসেসর, 5 ন্যানোমিটারের প্রসেসর, 5 ন্যানোমিটারের চলে, অনেক পাওয়ারফুল প্রসেসর। এই ফোনটার যদি ওয়েস ইউজার ইন্টারফেস দেখা যায় এই ফোনটার অ্যান্ড্রয়েড 13 আউট অফ দ্য বক্স দেখতে পাইবা, সঙ্গে দেওয়া হইব 1UI 5.0। ফোনটার যদি ওয়ারেন্ট দেখা যায় এই ফোনটা 2-3টা ওয়ারেন্ট আইব, একটা ফুলকুর ওয়ারেন্ট হইব 6GB RAM 128GB মেমোরির সঙ্গে আইব, একটা 2 নম্বর ওয়ারেন্ট হইব 8GB RAM 128GB মেমোরির সঙ্গে আইব, একটা 3 নম্বর ওয়ারেন্ট হইব 8GB RAM 256GB মেমোরির সঙ্গে আইব। এই ফোনটা আগলা মেমোরি কার্ডও এক্সপেন্ডেবল করতে পারবা। এই ফোনটার যদি সে ব্যাটারি দেখা যায় এই ফোনটার 5000mAh বা কোনো লেক্সো ওভার হওয়ার 6000mAh ব্যাটারি দেবো হইব, সঙ্গে 25W ফাস্ট চার্জার দেখতে পাইবা। ফোনটার হচ্ছে ESP কানেক্টার দেখা যায়, ESP টাইপ সি 2.0 দেবো হইব, ব্লুটুথ ওয়ার্ডন 5.2 বা 5.3 দেখতে পাইবা। এই ফোনটা 3.5mm অডিও জ্যাকও দেবো হইব। এই ফোনটার যদি সে সিকিউরিটি ফিচার দেখা যায় এই ফোনটার সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেখতে পাইবা, সঙ্গে ফেস আনলক দেবো হইব। ফোনটার যদি সে বিলকুল একটি ডিজাইন দেখা যায়, কুজাইন খুব সুন্দর ডিজাইন দেখতে পাইবা, ডিজাইনও কোনো কম্প্রোমাইজ হইতে না, পালা ডিজাইন, গ্লাসিক ফিনিশিং ব্যাগ দেখতে পাইবা, কিন্তু গ্লাস দেখতে পাইতে না, ব্যাকসাইডও প্লাস্টিক দেবো হইব, যে ফিনিশিং যাটা দেবো হইব গ্লাসিক ফিনিশিং দেবো হইব, অনেক ভালো সুন্দর ডিজাইন দেখতে পাইবা। এই ফোনটার যদি লঞ্চ ডেট দেখা যায় এই ফোনটার লঞ্চ ডেট অফিসিয়ালি কনফার্ম এখনও পর্যন্ত হয়েছে না, লিক্সও কভার হওয়া যারি এই ফোনটা লঞ্চ হয়ে যাব ফেব্রুয়ারির মিডও দেখতে পাইবা, ফেব্রুয়ারির 15 তারিখের ভিতরে আপনারা এই ফোনটা দেখতে পাইবা, মাঝখানো ফেব্রুয়ারির মাঝখানো এই ফোনটা লঞ্চ হয়ে যাব, বলে লিক্সও কভার হওয়া যারি কনফার্ম নাই আর লিক্সও কভার হওয়া যারি এই ফোনটা ফেব্রুয়ারির লঞ্চ হয়ে যাব, ফেব্রুয়ারিতে আপনারা এই ফোনটা দেখতে পাইবা। ফোনটার যদি সে দাম দেখা যায় এই ফোনটার দাম কনফার্ম এখনও পর্যন্ত হওয়া যাইতো না, কারণ এই ফোনটা এখনও পর্যন্ত লঞ্চ হয়েছে না। ফোনটার এক্সপেক্টেড দাম টাইম করিয়ে লিক্সও যে দাম কভার হওয়া যায় এই ফোনটার, যেটা ফুলকুর ওয়ারেন্টি হইব 25-26 হাজারে দেখতে পাইবা, 25 হাজার থেকে স্টার্টিং হইব, শুরু হইব দাম উপরে দিয়ে 30 হাজার পর্যন্ত যাইব, কোনো লিক্সও কভার পাওয়া যায় 30 হাজার থেকে দাম শুরু হইব উপরে দিয়ে 35 হাজার পর্যন্ত যাইব। যদি এই ফোনটার দাম 30 হাজার থেকে শুরু হইতে আমার যতক্ষণ লাগে আর আমার হিসাবে মোবাইলটার দাম তোলা বেশ হয়ে যাব গিয়া। এই মোবাইলটা যেগুলো স্পেসিফিকেশন হয়েছে যদি এই স্পেসিফিকেশনের সঙ্গে মোবাইলটা আয়তে মোবাইলটা 25 হাজার টনের দাম রইলে মোটামুটি সব ঠিক হইব, এই মোবাইলটা ভালো স্পেসিফিকেশনে দেখতে পাইবা। আর যদি মোবাইলটার দাম 30 হাজার থেকে শুরু হইতে আমার যতক্ষণ লাগে আর মোবাইলটার দাম স্পেসিফিকেশনের হিসাবে তোলা বেশ হয়ে যাব গিয়া। আপনারা এই ফোনটা কেমন লাগছে, আপনারা কি এই ফোনটা লাগেন অপেক্ষা কতটা, আর আপনি কোন জায়গাতে এই ফোনটা লাগেন অপেক্ষা কতটা নিচে কমেন্ট করিয়া কইতে পারবা। যে সময় এই মোবাইলটার লঞ্চ ডেট অফিসিয়ালি কনফার্ম হয়ে যাব আর স্পেসিফিকেশন যেগুলো হয়েছে এই স্পেসিফিকেশনগুলো অফিসিয়ালি কনফার্ম হয়ে যাব, আমি ফ্রি আপডেট করিয়া আপনারা কইলাম এই চ্যানেলে আপনারা
আইডি বা যদি আপনারা এই ভিডিওটা ভালো লাগিয়ে থাকে তো অবশ্যই লাইক করিয়ে যাইবা আর হাইলাকান্দি টেক নিউজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবা সাবস্ক্রাইব করে সাইটে যাটা বেল আইকন আইব ওটা নোটিফাই আমার এটা বাইতে পারে যে সময় আমি ভিডিও ছাড়িব আপনি ওলা পাইতে রাখবা যদি অন্য কোনো জিনিসের বিষয় নিয়ে হাসা বাংলা ভাষায় জানতে চাইতে নিচে কমেন্ট করিয়া কইবা এর বিষয়ে আমি ভিডিও বানাইবার চেষ্টা করবো আজকের লাগে ভিডিও শেষ করলাম দেখা হইব পরের ভিডিওত।